কোন সন্তান ঠিকানাটি বিক্রি করে না, সম্পত্তি বিক্রি করে না, বিজনেস বিক্রি করে না, করলে বলে এটা বাবার কুপুত্র, বাবার বাড়ি রাখতে পারোনি, ব্যবসা রাখতে পারোনি, জমি রাখতে পারোনি, বিক্রি করে খাচ্ছ। আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষের সেই কুপুত্রের নাম হল নরেন্দ্র মোদি। মূল্যবৃদ্ধি লাগাম ছাড়া হরিপদ কেরানিকে আর বাজারের প্যাকেট হাতে বাজারের ধারে পাশেই নাকি দেখা যাচ্ছে না। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ভারতের অপদার্থ কুপুত্র বলে কটাক্ষ করলেন তৃণমূলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। রান্নার গ্যাস, পেট্রোল, ডিজেল এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্য জুড়ে চলছে তৃণমূলের বিক্ষোভ প্রদর্শন। এদিন মন্তেশ্বরের কুসুমগ্রাম বাসস্ট্যান্ড চত্বরে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে হাজির ছিলেন গ্রন্থাগার মন্ত্রী তথা মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী। নরেন্দ্র মোদীকে এক হাতে নিলেন আর ঠিক কি বললেন মন্ত্রী, চলুন শুনে নেব তার নিজের মুখেই। ডিজেল পেট্রোলে পকেট কাটল পুরুষদের, আর গ্যাসে আমাদের মা বোনেদের ফুটে যা থাকে সেটাও কেটে দিল। তাহলে মানুষ বাঁচবে কি করে? এই মাসে এক দেড় মাসে 7 বার ডিজেল পেট্রোলের দাম বেড়েছে। এইরকম অপদার্থ, এইরকম মিথ্যাবাদী, এইরকম স্বৈরাচারী, এইরকম জনবিরোধী সরকার ভারতবর্ষ আর দেখেনি। বাবার কোন সন্তান ঠিকানাটি বিক্রি করে না, সম্পত্তি বিক্রি করে না, বিজনেস বিক্রি করে না, করলে বলে এটা বাবার কুপুত্র, বাবার বাড়ি রাখতে পারোনি, ব্যবসা রাখতে পারোনি, জমি রাখতে পারোনি, বিক্রি করে খাচ্ছ। আমাদের দুর্ভাগ্য ভারতবর্ষের সেই কুপুত্রের নাম হল নরেন্দ্র মোদী।